শুধু তুমি তোমার জিনিসের দায়িত্ব নিয়ে না, একটা আপনার মুখের দায়িত্ব, মুখকে আপনি ভালো করে, মুখ দ্বারা ভালো কথা বলেন, মুখ দ্বারা কোনো খারাপ কথা বলবেন না, মুখ দ্বারা সমালোচনা করবেন না, মুখ দ্বারা কারো বিবাদ করবেন না, মুখ দ্বারা কাউকে গালি দিবেন না, ছেলেকে গালি দিবেন না, মেয়েকে গালি দিবেন না, স্ত্রীকে গালি দিবেন না, মুখের দিয়ে আপনি দায়িত্ব নেন। নবী আবার বললেন, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তৃতীয় কথা নবী আবার বললেন, ও আমার বেইনা নিজলাই হে কখন মানুষের করবে, মানুষের উপর এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুখ আসবে, যে অসুখের নাম সেও শুনে তার বাধ্যতা পর্যন্ত শুনে মা কি করে একজন বললে আমি পালাবে না কেন, পালার কারণটা হচ্ছে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, মেয়েদের খাবার বন্ধ হয়ে গেছে বলে পালিয়ে গেল। বুঝলাম না কথাটা, স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, প্রাইমারি স্কুলে মিড ডে মিল দেওয়ানো হয়, শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল দেওয়ানো হয়, হাই স্কুলে মিড ডে মিল পাস পর্যন্ত এইট পর্যন্ত দেওয়ানো হয়, কলেজে তখন খাবার দেওয়া হয় না, তবে কি ভাই বিয়ে করার জন্য তোমার মোহর আছে তো,